তো অরিত্রর বার্থডে, অরিত্র বার্থডেতে একটা সুন্দর লেগো দিয়ে একটা গাড়ি বানিয়েছে, তো ও এখন ওটা একটু ডিসক্রাইব করবে। হ্যাঁ বলো বাবা। তো এখানে নিজে বসার জায়গা, আর পিছনে হলো জিনিসপত্র রাখার জায়গা, সামনে বসার জায়গা, উপরে হলো সোফা লাগানো, এটা হলো এখানে বসার জায়গা, আর এটা ধরার জায়গার উপরে। তারপরে এখানে এটা মিরর, আর এখানে ফ্ল্যান, এখানে উপরে ওঠার জন্য, আর এখানে এক্সস্ট। এই লেগোটার একটা বিশেষত্ব হচ্ছে এটা আমার লেগো ছিল, তারপরে এখন এটা ওর লেগো, মানে বংশ পরম্পরায় হয়ে গেছে এখন। তো এখানে স্ন্যাক্স রেডি হচ্ছে, চিকেন ফ্রাই। এই হচ্ছে আমাদের বার্থডে বয়, তো বাসায় কিছু স্ন্যাক্স বানানো হয়েছে। আজকে থেকে একদম পুরোপুরি 5-6 দিন ধরে বার্থডে সেলিব্রেট করা হবে, তো কিছুক্ষণ পরে আমরা কেক কাটবো, তার আগে একটুখানি খাওয়া দাওয়া। এই যে অরিত্রর বার্থডে, এটা ক্যান্ডেল, এটা একটু আনকমন, এটা দিয়ে সুতা দিয়ে আগুন জ্বালানো হবে। এটা কি কি এটার ভিতরে? ও ওটা উপরে দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কেকটা। বাবা কেকটা খুলতো। এখানে লুচি বানানো হচ্ছে, ফুলকো ফুলকো লুচি, লুচি আর পায়েস হবে। Happy birthday to you. Happy birthday dear Aritra. Happy birthday to you. একবারে ফুদিছে। থ্যাংক ইউ বাবা, তো বাবা তো। না দিয়েছে তো।
অরিত্র তাহলে কত হলো অরি? এগারো। ওই দেখো তাড়াতাড়ি করে ওগুলো খেয়ে নিচ্ছে, যাতে মুমু না যাই। তো আমি হচ্ছে কি বলো যে মারামারি করবো না, লিটিল ম্যান কই পাবো এখানে? লিটিল ম্যান আর আমাদের উপহার গুলো সব আছে হচ্ছে বাসায়। আমি দিয়েছি কিছু বই আর ওর বাবা দিল বল, তো এখানে আর আনেনি, বাসায় তো যাবে। কি বল দেখো বল পাইছে গিফট, আর হচ্ছে এই যে বই। অনেকগুলা সুন্দর সুন্দর বই পাইছে।